স্কিন কেয়ারের ক্ষেত্রে ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টপিক হলো ডিআইওয়াই এবং এই ডিআইওয়াই গুলোর অন্যতম প্রিয় উপাদান হলো লেবু রস বা লাইম জুস এখন এই ডিআইওয়াইগুলোর দাবি অনুযায়ী এই লেবু রস বা লাইম জুস আপনার স্কিন হেয়ার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যার কারণ হিসেবে ধরা যায় লেবু খুব চিপ এবং একই সাথে খুব সুন্দর গন্ধ আছে কিন্তু এভাবে লেবু রস আপনার ত্বক এবং চুলের জন্য ব্যবহার কি আদৌ খুব একটা কার্যকর তার থেকে বড় প্রশ্ন হলো এভাবে কাঁচা লেবু রস বা লাইম জুস ত্বকে বা চুলে ব্যবহার করা কি নিরাপদ আপনারা যারা লেবু রসযুক্ত ডিআইওয়াই স্কিন কেয়ারের খুব বড় ভক্ত আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে আপনারা নতুন করে ভাবতে বাধ্য হবেন তাহলে চলুন শুরু করা যায় হ্যালো আমি স্যারা বলছি সারা স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি লেবুর রস স্কিন কেয়ারে কতটুকু জনপ্রিয় একটা সিম্পল গুগল সার্চ করলেই আপনারা প্রায় শখানেকের মতো ডিআইওয়াই রেসিপি পেয়ে যাবেন যাতে লেবু রস ব্যবহৃত হয়েছে এবং তার বেশিরভাগই সবই প্রায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি দাবি করে এমন কি বিভিন্ন সেলিব্রিটিরাও তাদের রূপে রহস্যের কারণ হিসেবে এ ধরনের ডিআই ওয়াই ফেস প্যাক সাজেস্ট করে থাকেন চলুন কিছু উদাহরণ দেখা যায় কিন্তু এই লেমন জুস বা লেবু রস কতটুকু কার্যকর বা নিরাপদ চলুন জেনে নেই প্রথমত চলুন জানি যে এই লেবু রস থেকে আমরা কি পেতে পারি যদি একটি স্যাম্পল লেবুর রস নিয়ে পরীক্ষা করা হয় তাহলে সেখান থেকে আমরা ফোর পার্সেন্ট অ্যাসকর্বিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট সেট্রিক অ্যাসিড এবং জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট নাইসিং পাবো তো এগুলো সবই তো আমাদের স্কিনের জন্য ভালো তাই না সব সময় না খাদ্য হিসেবে একটি উপাদান গ্রহণ করা এবং সেটা স্কিনে অ্যাপ্লাই করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এছাড়া লেবুর রসে শুধুমাত্র কিন্তু এই তিনটি উপাদানই নেই এছাড়া আরও লক্ষ লক্ষ অন্যান্য উপাদান আছে যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে লেবু তো লেবুই এতে আর পার্থক্য কি কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন যে কিছু লেবু একটু বেশি টক লাগে কিছু একটু কম লাগে কোনোটার রঙ একটু আলাদা হয় এই যে যে ডিফারেন্সগুলো এগুলোর সাথে সাথেই সেই লেবুতে থাকা যে উপাদান সেগুলো সব সেম হলেও তাতে থাকা যে মাত্রা সেটা কিন্তু এক হয় না এবং এগুলোর পিছনে অনেক কারণ কাজ করে যেমন এই লেবুটি কোন প্রজাতির এটা কোথায় উৎপাদিত হয়েছে এছাড়া এটা বছরে কোন সময় উৎপাদিত হয়েছে এটা রেফ্রিজারেটরে ছিল কি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে এটা গ্রোসারি স্টোরে কতদিন পড়েছিল এ সব কিছুর উপরে নির্ভর করে যে সেই লেবুটিতে মা যে উপাদানগুলো আছে সেটা মাত্রা কেমন হবে এখন আপনার কিচেনে থাকা লেবুটিতে কোন উপাদানে মাত্রা কতটুকু আছে সেটা কি আপনি বলতে পারবেন ল্যাব টেস্টিং ছাড়া সেটা কিন্তু বলার কোনো উপায় নেই এবং আপনি যে আশা করে সেই লেবুটি দ্বারা তৈরি ডিআইওয়াই প্যাক আপনার স্কিনে অ্যাপ্লাই করছেন সেটা সেই উপকারের চাইতে কতটুকু উপাক অপকার করবে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন না এখন এই নিরীহ লেবু আর কি বা ক্ষতি করতে পারে এটা জানার জন্য এই পরের সেগমেন্টটি আপনাদের জন্য যেখানে আপনারা জানতে পারবেন এই লেবু ত্বকে বা চুলে এভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে কি কি ক্ষতি হতে পারে আমি প্রথমে যেই সাইড এফেক্টটি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ফিউ ডার্মাটাইটিস নাম শুনে ঘাবরানোর কারণে আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব আসলে জিনিসটি কী এটা যে কেস স্টাডিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি রিসার্চ লিঙ্ক সহ সংক্ষেপে বলতে গেলে এটি একটি ছাব্বিশ বয়সী একজন ফিমেলের কেস যেখানে তাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল কারণ তার হাতে খুবই পেইনফুল ফোসকা পড়ে গিয়েছিল এবং এর পিছনে যে কারণ ছিল সেটা হলো সে পুরো যেদিন একদিন সানগ্রিয়া এটা একটি পানীয় বা ড্রিঙ্ক যেটা অ্যালকোহল এবং লেবু রস দিয়ে তৈরি করা হয় সেটা বানানো বানিয়েছিলেন এবং পরের দিন তিনি কোনো সান প্রোটেকশন ছাড়া রোদে গিয়েছিলেন এবং রোদে সময় কাটানোর পরপরই সে অত্যন্ত পেইনফুল বার্নিং রিতমা এক্সপিরিয়েন্স করেন যা পরে খুব বড় বড় ফোস্কা আকারে তার হাতে দেখা দেয় এবং তার সমস্যাটিকে ফিউটো ফোটোডার্মাটাইটিস হিসেবে ডক্টররা আইডেন্টিফাই করেন এবং এর কারণ হিসেবে দেখা যায় ফোটোটক্সিক রিয়াকশন যা সেই সানপ্রিয়াতে থাকা যে লেমন জুস সেটা থেকে হয়েছে প্রথমত এই লেবুতে থাকা যে সেন্সিটাইজিং এজেন্ট সেটা এবং এরপরে যে তার সান এক্সপোজার সেই দুটো মিলিয়ে আসলে তার এই রিয়াকশনটা এত ভয়ানক আকার ধারণ করেছে রিসার্চ লিঙ্কটি দেখার আগে আমি একটু বলে দিতে চাই যে আসলে যে ছবিগুলো শেয়ার করা হয়েছে এগুলো যেহেতু রিসার্চ পারপাসে এই কারণে ছবিগুলো দেখলে আপনাদের কাছে হয়তো অনেকেই নিতে পারবেন না এই আমি আগে থেকে বলে দিলাম এজন্য আমি কোনো ছবি এখানে শেয়ার করছি না আমি পরের কেসে চলে যাচ্ছি এর পরের সাইড ইফেক্টটি কি আমি ফিউটার ফটো ড্রামাটাইটিসের আরেকটি কেস আপনাদের সাথে শেয়ার করি এবং ক্ষেত্রে একজন সতেরো বছর বয়সে একটি মেয়ের ইমার্জেন্সি কেস শেয়ার করা হয়েছে যেটার মূলত আসলে কারণটি ছিল যে সে কুকিংয়ের সময় লাইম জুস ব্যবহার করেছিল এবং তার পরপরই সেই লাইম জুস ব্যবহার করার পরপরই সে প্রায় তিন ঘন্টা সান এক্সপোজারে ছিল অর্থাৎ সানলাইটে ছিল এবং তার পাঁচ ঘন্টা পরে তার আঙুল অস্বাভাবিকভাবে ফুলে যায় আগের কেসটির মতো এই মেয়েটির হাতেও খুব পেইনফুল ফোসকা পড়ে যায় এবং একই কারণ ডাক্তাররা আসলে ডিটেক্ট করেন যে এটা ডার্মাটাইটিস এবং এটা অ্যারুইথমা যেটা লাইম জুস থেকে হয়েছে এবং পরে এর পরে যে সানএক্সপোজার দুটো কম্বিনেশনে হয়েছে এবং এখানে উল্লেখ্য যে এই মেয়েটির কিন্তু আগে কোনো ধরনের অ্যালার্জি বা কোনো ধরনের এই ধরনের সেন্সিটিভিটি ছিল না এবং খুব ভয়ঙ্কর ব্যাপার হলো যে মেয়েটিকে শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারি ইউনিটে রেফার করা হয়েছিল এবং তার প্রায় ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি বার্ন দুটোই ধরা পড়েছিল এই দুটি কেস স্টাডি থেকে আমরা বুঝতে পারি যে লাইম জুস আসলে আমাদের ফোটো সেন্সিটিভিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয় অর্থাৎ এটার এই দুটো কেসের কারণ হিসেবে ধরা হয় এই লাইম জুসে থাকা দুটি খুব ওয়েল নন ফোটো সেন্সিটাইজার এবং এর সাথে যেই সান এক্সপোজার এই দুটির কম্বিনেশন এখন লেবু রসের যে আরেকটি সাইড ইফেক্ট নিয়ে আমি আলোচনা করবো এটার সাথে আপনারা অনেকেই পরিচিত সেটা হলো লিকোডার্মা বা লিগো এটাকে মূলত আমরা সেত্রুক হিসেবে জানি যা আমাদের ত্বকের ডিসকালেশনের ফলে হয় এবং এর পিছনে মূল কারণ হলো মেলানিন হারিয়ে ফেলা এবং মেলানিনই মূলত আমাদের যে ন্যাচারাল স্কিন কালার সেটা দেয় আপনারা যারা ত্বকের রং ফর্সা করার উদ্দেশ্যে বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের ফেসপ্যাক ব্যবহার করছেন যাতে লেবুর রস আছে এইভাবে ব্যবহার করছেন তারা হয়তো র ত্বকের রং ফর্সা করার বিপরীতে এ ধরনের সমস্যাও সম্মুখীন হতে পারেন এখন আমি আরেকটি কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব যেটা থেকে আপনারা এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবেন এই কেস স্টাডিতে একজন একষট্টি বছর বয়সী বৃদ্ধা মাল্টিপল হাইপোপিগমেন্টেড অর্থাৎ এ ধরনের শ্বেত রোগের মতো ছোপ ছোপ দাগ নিয়ে মুখে এবং গলায় উভয় জায়গায় ছোপ ছোপ দাগ নিয়ে ডাক্তারের কাছে আসেন যা মূলত লেমন টোনার ব্যবহারের ফলে হয়েছিল তিনি মূলত তার ত্বকের ছোপ ছোপ কালো দাগ বা এজিং স্পটস এগুলো রিমুভ করার জন্য ঘরে তৈরি একটি লেমন টোনার বানিয়েছিলেন লেমন জুস অ্যালকোহল এবং গ্লিসারেন দিয়ে এবং সেটা অ্যাপ্লাই করছিলেন এখানেই উল্লেখ্য যে তার আগে এ ধরনের কোনো সমস্যা ছিল না এবং এই লেমন ব্যবহারের ফলে তার সেই কালো ছোপ দাগ দূর হওয়ার বিপরীতে বরং এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল শুধু তাই না তার ফ্যামিলি হিস্ট্রিতেও এ ধরনের সমস্যা কারো ছিল না এবং রিসার্চাররা পরে তার উপরে আরও নানা ধরনের পরীক্ষা করে যা দেখতে পান যে তার ত্বকে যে স্বাভাবিক মেলানিনের মাত্রা তা কমে গেছে এবং নর্মাল স্কিনের তুলনায় তার যে ডিপিগমেন্টেড সেলগুলো ছিল সেটা পরিমাণ বেশি ছিল এখন লাস্ট যেই সাইড এফেক্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হয়তো আপনার প্রথমকে স্টাডি থেকে বুঝে গেছেন এবং সেটা হলো লেমন জুস আমাদের সানবার্নের পরিমাণকে অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারে এর কারণ হিসেবে আসলে ধরা হয় লেবুতে থা লেবুর রসে থাকা ফাইভ মেথোজাইসোরালেন যা বেশ পরিচিত একটি ফটোসেন্সিটাইজার। এ কারণেই লেবুর রস অ্যাপ্লাই করার পরে আপনি যদি রোদে যান তাহলে আপনার সানবার্নের পরিমাণ অনেক বেশি হতে পারে এটুকু শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে আদু কি লেবুর রস এভাবে আমাদের চুলে বা ত্বকে ব্যবহার করা কি ওর্তি এবং এমনও না যে এটা খুব রেয়ার কিছু এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং আপনার আমার রেফারেন্স লিঙ্ক ডেসক্রিপশন বক্স দেখলেই বুঝবেন যে আমি অনেক রেফারেন্স লিঙ্ক শেয়ার করেছি তাই এটা নিয়ে বেশ রিসার্চ হয়েছে এবং এ নিয়ে কোনো ডাউট নেই যে লেবু রস আমাদের ডিরেক্টলি যদি আমরা ত্বকে বা চুলে অ্যাপ্লাই করি তাহলে সেটা কতটা ক্ষতিকর হতে পারে তা সত্ত্বেও এই উপাদানটি যে পপুলারিটি বা এত বেশি যে এটাকে আসলে ব্যবহার করা হয় এত মানুষ যে এটাকে আসলে প্রমোট করছে এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেউ তো ডিআইওয়াই ফেস প্যাকে শুধু লেবু ব্যবহার করছেন না সাথে অন্যান্য আরও ইনগ্রিডিয়েন্ট তো থাকছে কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে যতটুকুই আপনি করছেন আদৌ ততটুকু আপনার জন্য সেফ কিনা প্রথমত যারা এ ধরনের বিউটি টিপস শেয়ার করছেন তারা কোনো প্রিকশনারি কিছু বলছেন না তাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে দ্বিতীয়ত তারা নিজেরাও জানেন না যে তারা যে উপা মাত্রায় ব্যবহার করছেন সেটা তাদের জন্য বা তাদের যে অডিয়েন্স তাদের জন্য সেফ কিনা আচ্ছা ঠিক আছে আমি এটাও মেনে নিলাম যে হয়তো তারা এত বেশি রিসার্চ করেননি এটা নিয়ে বা হয়তো এইসব রিসার্চ পেপার এগুলো হয়তো তারা দেখেনিও নি এটা সম্পর্কে জানেন না কিন্তু এত দূরও যাওয়া লাগে না যে সিম্পল আপনি যদি লেমন জুসের পিএইচ লেভেল দেখেন খেয়াল করেন তাহলেই আপনি বুঝবেন যে এটা কোনোভাবে আসলে ডিরেক্টলি আপনার স্কিনে বা হেয়ারে অ্যাপ্লাই করা ঠিক না লেবুর পিএইচ লেভেল দু থেকে তিনের মধ্যে থাকে যা এক্সট্রিমলি অ্যাসিডিক এবং পানির তুলনায় দশ হাজার গুণ বেশি অ্যাসিডিক আপনার যদি পিএইচ লেভেল সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে আমার এই ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুন আপনি জানতে পারবেন এখন আপনার যদি পিএইচ লেভেল সম্পর্কে একটু আইডিয়া থেকে থাকে তাহলেই আপনি বুঝবেন যে এই এত এক্সট্রিম পিএইচ লেভেলে এক্সট্রিমলি লো পিএইচ লেভেলের একটি উপাদান আপনার ত্বক বা চুলের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে তাই নেক্সট টাইম আপনি যদি কাউকে দেখেন যে কেউ ত্বকে বা চুলে লেবুর রস এভাবে অ্যাপ্লাই করছে বা ডিআই ওয়াই ফেস প্যাক তৈরি করে ব্যবহার করছে আশা করি আপনি তাকে ওয়ার্ন করবেন এবং সাবধান করবেন এবং আপনি নিজেও সেটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং এ সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিসি সারা সেন্ডিং অফ টুডে ফ্রম সারা বেস্ট